আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়ার একাধিক রাজ্য, বাস্তুচ্যুত অন্তত 28,000 মানুষ, মৃত্যু 3 জনের। কারিগরি ত্রুটি, হঠাৎ বন্ধ কুয়ালালামপুর বিমানবন্দরের শাটল অ্যারো ট্রেন। মালয়েশিয়ার নেগ্রোস এমবিলানে ভর্তুকির ডিজেল পাচারকালে বাংলাদেশি সহ গ্রেপ্তার 5 জন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোহরের পর এনজিড এখন কুয়ালালামপুরের কোতারায় পুরাতন মে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর কুয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজিড একটি পূর্ণাঙ্গ ট্রাভেল এজেন্সি, যেখানে বিমান টিকিটের পাশাপাশি ট্যুরিজম সেবা নিয়েও কাজ করা হয়। এছাড়া এনজিড দিচ্ছে কোনো বিনিয়োগ ছাড়াই নিজের নামে ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করার দারুণ সুযোগ। এনজেড, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় গত 24 ঘন্টার বন্যায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে উত্তরের রাজ্যগুলোয়। দেশটির জোহর, পাহাং, নেগ্রোস এমবিলান, মেলাকা এবং সাবাহ রাজ্যে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট বন্যায় শিশু সহ 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও শুধুমাত্র জোহর রাজ্যেই 26,000-এর বেশি মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির জোহর প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। জোহর রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জানায়, জোহরের রাজ্যব্যাপী 10টি জেলা বন্যার কবলে পড়েছে, যেখানে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত 7,000-এর বেশি পরিবারের 28,000 মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। রাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা সেগামাত, যেখানে কাম্পুং কন্তোহ চা, ফিল্ডা পেমানিস এবং কাম্পুং তেনাংয়ের মতো অঞ্চল 2,050টি পরিবারের মধ্যে প্রায় 7,272 জন তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এর আগে বুধবার জোহর রাজ্যের ক্লুয়াং এর পালোহের জালান জিএসএ এলাকায় বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 20 বছর বয়সী যুবক বুধবার সকালে নিকটবর্তী একটি পাম অয়েল বাগানে প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে। এছাড়াও দেশটির পাহাং রাজ্যের পেকান জেলার সুঙ্গাই পাসির এলাকায় 10 বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার থেকে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের ফলে পাহাং রাজ্যের ফিল্ডা সেলাওয়ের প্রধান সড়কটি ধসে পড়ে। ওইসব এলাকার যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। বন্যার কারণে নদীগুলোতে পানি প্রবাহ ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। মালয়েশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোহর রাজ্যের সেগামাত, মুয়ার তাংকাক, বাতুপাহাত, ক্লুয়াং, কুলাই, কোটাটেঙ্গি এবং মার্সিংয়ে বন্যার কারণে নদীগুলোতে পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করায় রাজ্যটিকে বিপজ্জনক জোনে রাখা হয়েছে। অতিবৃষ্টির কারণে মালয়েশিয়ার উত্তর পূর্বাঞ্চলে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতি বছরই এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। মালয়েশিয়া এয়ারপোর্ট হোল্ডিংস বিএইচডি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনাল বিল্ডিং থেকে স্যাটেলাইট বিল্ডিং পর্যন্ত শাটল ট্রেন তথা অ্যারো ট্রেন সিস্টেমে থাকা সমস্ত যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। মূলত গতকাল বিকেল 3টায় হঠাৎ করেই মাঝপথে থেমে যায় এই অ্যারো ট্রেন, এবং একটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় ট্রেনটি যখন রাস্তাতেই থেমে যায় তখন বাকি পথটুকু যাত্রীদেরকে হেঁটে যেতে দেখা যায়। যদিও অবিলম্বে দ্বিতীয় ট্রেনটি সেখানে পাঠানো হয়েছিল বলে উল্লেখ করা হয়। ইতোমধ্যে মালয়েশিয়া এয়ারপোর্ট হোল্ডিংস বিএসডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা ও সময় ফ্লাইট মিস করেছেন এয়ারলাইন্সের সহযোগিতায় তাদেরকে পুনরায় ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়াও পৃথক এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা সংশোধন করার জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমস্ত অ্যারো ট্রেন অপারেশন বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া এয়ারপোর্ট কর্তৃপক্ষ। মালয়েশিয়ার নেগ্রোস এমবিলানে ভর্তুকির ডিজেল পাচারকালে বাংলাদেশি সহ গ্রেপ্তার হয়েছেন 5 জন। গতকাল রাতে নেগ্রোস এমবিলানের বুকিত রাম্বা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি গুদামে অভিযান চালিয়ে 26,000 লিটার ভর্তুকির ডিজেল জব্দকালে ওই বাংলাদেশি সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। স্টেট ডোমেস্টিক ট্রেড অ্যান্ড কস্ট অফ লিভিং মিনিস্ট্রি ডিরেক্টর নরেনা জাফর আজ জানিয়েছেন, বাজেয়াপ্ত করা হয়েছে ডিজেলের কয়েকটি ট্যাঙ্ক, 2 লরি ট্যাঙ্কার এবং নগদ 4 লাখ রিঙ্গিত।
গুদামে 25 থেকে 60 বছর বয়সী একজন বাংলাদেশি প্রবাসী সহ 5 জন শ্রমিক ছিলেন। একটি ডিজেল ভর্তি লরি ট্যাঙ্কার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নোরেনা বলেন, সিন্ডিকেটের মোডাস অপারেন্ডি ছিল প্রতিটি স্টেশনে 500 রিঙ্গিতের সর্বোচ্চ স্তরে ভর্তুকিযুক্ত ডিজেল কেনা, যাতে করে শনাক্ত না হয়। এরপর কালোবাজারে, বিশেষ করে বিভিন্ন শিল্প কারখানায় সেগুলো 3.20 রিঙ্গিত বিনিময়ে প্রতি লিটার আবারও বিক্রি করে ফেলা। এদিকে নিগ্রিসেম বিলানে গত রাতে পোর্ট ডিক্সনের কাম্পুং চুয়াতে আর এক অভিযানে 27,300 লিটার ডিজেল এবং 2টি লরি ট্যাঙ্কার এবং 1,38,695 রিঙ্গিত সমমূল্যের জ্বালানি স্থানান্তর সরঞ্জাম জব্দ করা হয়েছে।